এই ম্যাথটাতে আমাদের বলা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ হতে কেউ একজন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলো খাড়া ভাবে। তো 45 ডিগ্রি অক্ষাংশ বলতে আসলে কি বোঝায়? 45 ডিগ্রি অক্ষাংশ বলতে বোঝায় এমন একটা জায়গা যেখান থেকে আমরা যদি পৃথিবীর সেন্টারে দাগ দিই তাহলে সেন্টারের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 45। ওকে, তো এই 45 ডিগ্রি পয়েন্ট কিন্তু একটা পয়েন্ট না। ওকে, এই 45 ডিগ্রি অক্ষাংশ পৃথিবীকে এইভাবে চতুর্দিকে ঘুরে আসছে এবং এই পয়েন্টের উপরে প্রত্যেকটা বিন্দুই কিন্তু 45 ডিগ্রি অক্ষাংশে আছে। ওকে, আচ্ছা, তো কেউ একজন এই পয়েন্ট থেকে খাড়াভাবে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলো। তো এই পয়েন্ট থেকে যদি কেউ খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করে তো বস্তুটা কোন দিকে যাবে? এদিকে, তাই না? কারণ এই পয়েন্ট থেকে খাড়াভাবে বলতে এদিকেই বোঝায়। এই পয়েন্ট থেকে যদি খাড়াভাবে নিক্ষেপ করে তাহলে কিন্তু সেটা এদিকে বোঝায়। ওকে, আচ্ছা, তো কত বেগে নিক্ষেপ করলো? 5 কিলোমিটার পার সেকেন্ডে 50 কেজির একটা অবজেক্ট। তো আমাদের প্রথম ম্যাথে বলা হচ্ছে নিক্ষিপ্ত বিন্দুতে বস্তুটির ওজন কত, মানে ওয়েট বের করতে বলা হচ্ছে। আমাদের এই পয়েন্টে, মানে যেই পয়েন্ট থেকে বস্তুটা ছুড়ে মারা হয়েছিল সেই পয়েন্টে বস্তুটার ওয়েট বের করতে বলা হচ্ছে। এখন একটা স্পেসিফিক অক্ষাংশে জি বের করার জন্য আমরা কিন্তু ফর্মুলা পড়েছিলাম। ওকে, পৃথিবী যে ঘোরে, পৃথিবী ঘোরার কারণে জি এর পরিবর্তন হয়। তো আমরা সেই ফর্মুলাটা যাব, আগে জি বের করব, মানে এই পয়েন্টে জি বের করব। তো আমি লিখব হচ্ছে জি থেটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থেটা। ওকে, তো জি থেটাটা হচ্ছে আমার এই পয়েন্টের জি। ওকে, আর থেটা হচ্ছে এই পয়েন্টটা সেন্টারে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, মানে 45 ডিগ্রি। তো আমরা যদি এখানে জি এর জায়গায় 9.8 বসাই, 9.8 হচ্ছে পৃথিবীর অ্যাভারেজ জি। ওকে, তো আমরা কিন্তু পড়েছিলাম থিওরিতে যে পৃথিবী ঘোরার কারণে তার এই অ্যাঙ্গেলটার কারণে এই অ্যাঙ্গেল যত যখন চেঞ্জ হয় তখন কিন্তু জিও চেঞ্জ হয়ে যায়, মানে পৃথিবীর রোটেশনের কারণে জি চেঞ্জ হয়ে যায়। তো কেউ যদি থিওরিটা না দেখে থাকো থিওরি ক্লাসটা দেখে আসতে পারো। আচ্ছা, তো আমরা এখানে সব কিছুই জানি, জি জানি, আর জানি, থেটা জানি, কিন্তু ওমেগা জানি না, ওমেগাটা বের করতে হবে। সো ওমেগার ফর্মুলা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/T। ওকে, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমাদের আর্থ, এই আর্থ একবার ঘুরতে কতটুকু সময় নেয়? একদিন, মানে 24 আওয়ার। আর 24 আওয়ার মানে হচ্ছে আমাদের 24 আওয়ার মানে হচ্ছে আমাদের 86400 সেকেন্ড, তাই না? তাহলে আমি লিখবো হচ্ছে 2π/86400। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 7.27 × 10⁻¹⁵ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে আমাদের আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা হচ্ছে কৌণিক বেগ। কারণ একবার যদি কেউ ঘোরে, একবার ঘুরলে সে 2π অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর টাইম লাগে হচ্ছে আর্থের 86400। তো এখন আমরা সব কিছুই জানি, এখানে বসাবো আমরা হচ্ছে কী বের করবো? থেটা, মানে এত ডিগ্রি অক্ষাংশে জি বের করব। তো বসাই 9.8 − 7.27 × 10⁻¹⁵ ওমেগা স্কোয়ার। ওকে, ওমেগার ভ্যালু বসালাম, এরপর আর বসাতে হবে। তো আর ভ্যালু হচ্ছে 6.4 × 10⁻¹⁶। তো আমি এটা মুছে দিই, এটা আমাদের কাজ শেষ। আমাদের আর হচ্ছে 6.4 × 10⁻¹⁶ cos 45 ডিগ্রি। তো আমি যদি এটা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমাদের জি থেটা চলে আসবে, তাই না? জি থেটা। তো এখান থেকে ক্যালকুলেট করলে, এই টোটাল অংশটা ক্যালকুলেট করলে কত আসবে? আসবে হচ্ছে 9.78। তো এই 45 ডিগ্রি অক্ষাংশে, ওকে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর ভ্যালু হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওয়েট কত হবে? ওয়েট হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তো এম হচ্ছে 50 কেজি, 50 × 9.78। তো আমরা যদি ক্যালকুলেট করি আমরা ওয়েটটা পাবো। তো ওয়েট কত হবে? 489.15
নিউটন। ওকে, তো এটাই হচ্ছে আমার 45 ডিগ্রি অক্ষাংশে কোন একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে 50 কেজি তার ওয়েট। ওকে, তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল। তো এরকম ম্যাথ আমরা যখন থিওরি পড়েছিলাম তখনও করেছিলাম একটা, তো থিওরি ক্লাসটা দেখে যদি দেখে আসো তাহলে বেশ ভালো হয় আর কি। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে উদ্দীপকের পর্যবেক্ষণ সঠিক কিনা, মানে উদ্দীপকে একটা কথা বলেছে তো ওই কথাটা ঠিক কিনা। তো কী বলেছে উদ্দীপকে? বলেছে এই বস্তু যে নিক্ষেপ করা হচ্ছে এই বস্তুটা 1599 কিলোমিটার উপরে ওঠে। ওকে, এই বস্তুটা 1599 কিলোমিটার উপরে ওঠে। তো আমাদের এটা যে সঠিক কিনা সেটা বের করতে হবে। তো আমরা কীভাবে বের করবো এটা? আমরা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রে যাব, মানে এই যে লোকটা বস্তুটা নিক্ষেপ করলো তাকে একটা কী করতে হয়েছে, কাজ করতে হয়েছে না, তাকে একটা কাজ করতে হয়েছে। এই কাজটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? এই কাজটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আমরা যখন মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি প্রুফ করেছিলাম থিওরিতে, তখন কিন্তু সেম ক্রাইটেরিয়া ইউজ করেছিলাম, যে আমি একটা কাজ করেছিলাম, ছুঁড়ে মেরেছিলাম, সেই কাজটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়েছিল। তো এখন আমরা সেম কাজটাই করব। এই বস্তুটা ছুঁড়ে মারার জন্য যে কৃতকাজ সেটাকে ইকুয়াল টু গতিশক্তি ধরব। তো আমরা শুরু করি সেটা। তো আমি এখন এখানে লিখব আমাদের হাফ এম ভি স্কোয়ার, মানে গতিশক্তি ইকুয়াল টু কৃতকাজ। ওকে, গতিশক্তি ইকুয়াল টু কৃতকাজ। এখন তাকে কতটুকু কাজ করতে হয়েছে এই বস্তুটাকে নিক্ষেপ করার জন্য? আমরা জানি কাজ হচ্ছে বল ইন্টু সরণ। তো আমরা ধরলাম ক্ষুদ্র কাজ DW ইকুয়াল টু এফ DR। ওকে, DW ইকুয়াল টু এফ DR, মানে আমরা আগে ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করছি, আমরা আগে এটা প্রচুর করেছি যে ক্ষুদ্র জায়গা নিয়ে কাজ করেছি, তারপর টোটালটা বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করেছি। তো এখানে আমরা ক্ষুদ্র মানে DR অংশ নিয়ে কাজ করছি, তাহলে কাজ হচ্ছে আমার এফ DR, ক্ষুদ্র কাজ DW। সো আমরা এখন এফ এর জায়গায় কত বসাবো? এফ আসলে কী? এফ আসলে মহাকর্ষ বল, জি এম এম বাই আর স্কোয়ার। এই বস্তুটার ভর যদি স্মল এম হয় আর কি, এই বস্তুটার ভর কি স্মল এম, মানে 50 কেজি। ওকে, তো এই এফটা আমরা এখানে বসাবো, এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর। তো আমি যদি এই এফের ভ্যালুটা এখানে বসাই তাহলে কী হবে আমাদের? জি এম এম বাই আর স্কোয়ার DR। ওকে, আর এই পাশে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ওকে, এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা এ পাশে টোটাল ওয়ার্ক পাবো। তো ইন্টিগ্রেশন করব, লিমিট কত দিব? লিমিট হবে হচ্ছে যেহেতু এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে, তাই না, এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে, আর সে একটা নির্দিষ্ট হাইটে গেল, সেই হাইটটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা এইচ ধরি। কেন এইচ ধরবো? কারণ এই এইচটাই কিন্তু আমাদের কী করতে হবে, বের করতে হবে, কারণ কোশ্চেনে সেটাই বলা হয়েছে যে পর্যবেক্ষণটা সঠিক কিনা, পর্যবেক্ষণটা ছিল এতটুকু হাইটে পৌঁছায়। তো আমি একটা এইচ ধরে নিলাম, তাহলে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে এখান থেকে, মানে সেন্টার থেকে এই এতটুকু দূর থেকে, মানে হচ্ছে আর থেকে, তাই না, বস্তুটা নিক্ষেপ করা হয়েছে আর থেকে, আর যাবে হচ্ছে আর প্লাস এইচে। ওকে, সো লিমিট হচ্ছে আর থেকে আর প্লাস এইচ। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করব, আমি লিখব হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম এম লিমিট আর থেকে আর প্লাস এইচ, এখানে থাকবে হচ্ছে 1/r² DR। ওকে, আমরা দুপাশে এম কেটে দিতে পারি, এই এমটা আর এই এমটা, তো কাটলে হয় হচ্ছে আমার হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম আর থেকে আর প্লাস এইচ r^-2 DR। ওকে, আমি আর স্কোয়ারটাকে উপরে তুলে নিয়ে আসলাম। এখন আমি যদি এটা ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? আমি আগেও অনেক বলেছি যে x^nকে যদি ইন্টিগ্রেশন করি আমি, তাহলে হবে x^n+1, নিচেও কি n+1, যদি x এর রেসপেক্টে x^nকে করি, মানে পাওয়ার প্লাস হবে 1, নিচেও পাওয়ার প্লাস 1। সো r^-2 এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? হবে হচ্ছে জি এম
r to the power minus 2 plus 1 minus 2 plus 1 limit third bracket diye dewa lagbe capital r theke r plus h okay ekhon eta jodi amra calculate kori koto ashbe minus 2 plus 1 আর r টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ওকে তো মাইনাস টু প্লাস ওয়ান কত মাইনাস টু প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান তাই না সো এখানে আমি লিখব জিএম এখানে মাইনাস ওয়ান আর এখানে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর থেকে আর প্লাস এইচ ওকে সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত আসবে আমার হাফ এম ভি স্কোয়ার সরি এম থাকবে না আমি লিখবো হচ্ছে হাফ ভি স্কোয়ার হাফ ভি স্কোয়ার কারণ এ পাশে হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু জিএম মাইনাস ওয়ানটা আমরা বাইরে নিয়ে আসি ওকে এই মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসি তাহলে সামনে একটা মাইনাস হবে এখানে মানে জি এর আগে একটা মাইনাস হবে আর আমরা এখানে লিখব ওয়ান বাই আর আর থেকে আর প্লাস এইচ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাই না আর টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে ওয়ান বাই আর লেখা যায় ওকে তো সেটাই করলাম এখন কাজ হচ্ছে লিমিট বসানো লোয়ার লিমিট আপার লিমিট প্রথমে আপার লিমিট বসাবো তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট ওকে তোমার হবে হচ্ছে হাফ ভি স্কোয়ার বাই জিএম ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ মাইনাস ওয়ান বাই আর ওকে আমরা জিএমটাকে এখান থেকে নিচে নিয়ে চলে আসলাম ওকে জিএমটাকে এখান থেকে কোথায় আনলাম এই নিচে নিয়ে চলে আসলাম তো আর এই স্মল আরের জায়গায় আমি আর প্লাস এইচ বসালাম তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে কি বসালাম আর বসালাম ওকে এখন এই মাইনাসটা সরানোর জন্য আমরা একটা কাজ করব কি করব এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব তাহলে ব্যাপারটা কীরকম হবে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ ওকে আর এই পাশে ভি স্কোয়ার বাই টু জি এম হ্যাঁ আমাদের ইন্টিগ্রেশন করার কাজ মোটামুটি শেষ এখন আমরা ভ্যালু বসাবো ভ্যালু বসিয়ে আমরা এখান থেকে এইচটা বের করব ওকে তো আমি আবার এখানে চলে আসি এখানে আমরা যেটা করবো প্রথমে এদের ভ্যালু বসাবো ওকে তো দেখো ভি এর ভ্যালু কত ভি কিন্তু হচ্ছে আমাদের 5 কিলোমিটার পার সেকেন্ড তাই না 5 কিলোমিটার পার সেকেন্ড এটাকে আমরা মিটারে বসাবো তাহলে হবে হচ্ছে আমার 5000 তাই না 5000 মানে 5000 স্কোয়ার মানে ভি এর জায়গায় আমি এটা বসাচ্ছি 5 কিলোমিটার পার সেকেন্ড 5000 নিচে হচ্ছে 2 জি এম তাহলে বসাবো হচ্ছে আমি 2 ইন্টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু আর্থের ম্যাস আর্থের ম্যাস কত আমাদের 6 × 10⁻২৪ কেজি ওকে 6 × 10⁻২৪ ওকে ইকাল টু হবে কত ইকাল টু হবে হচ্ছে আমার এইটা মানে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ এখন আমরা যেটা করব এটা ক্যালকুলেট করব তো এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসে থ্রি পয়েন্ট ওয়ান টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট থ্রি পয়েন্ট ওয়ান টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট থ্রি পয়েন্ট ওয়ান টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তো এটা আসে হচ্ছে 3.12 × 10⁻⁸ ইকুয়াল টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ এখন আমরা এই ওয়ান বাই আর প্লাস এইচটাকে এ পাশে নিয়ে আসবো আর এটাকে এ পাশে নিয়ে যাব তাহলে হবে হচ্ছে ওয়ান বাই আর প্লাস এইচ ইকুয়াল টু ওয়ান বাই আর মাইনাস 3.12 × 10⁻⁸ মাইনাস এইট ওকে সো আর এর ভ্যালু আমরা জানি আর হচ্ছে 6.4 × 10⁻⁶ তো আমরা আর বসাই ওয়ান বাই 6.4 × 10⁻⁶ মাইনাস 3.12 × 10⁻⁸ সো আমরা এটা কিন্তু এটা ক্যালকুলেট করতে পারি তাই না তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের কত আসবে এটা ক্যালকুলেট করলে এটা আসবে হচ্ছে 1.25 × 10⁻⁷ ওকে এত আর এখানে ওয়ান বাই আর প্লাস এইচ আচ্ছা এখন শেষ কাজ যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে
এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিব। আর প্লাস এইচ কে পাশে নিব আর এটাকে এ পাশে আনবো, তাহলে হবে হচ্ছে 1/1.25 ইনটু 10^-7 ইকুয়াল টু আর প্লাস এইচ। তো আমার যেহেতু এইচ বের করতে হবে, আমি আরটা এ পাশে মাইনাস করে দিব, তাহলে হবে হচ্ছে 1/1.25 ইনটু 10^-7 মাইনাস আর ইকুয়াল টু এইচ। তো 1/1.25 ইনটু 10^-7 মাইনাস 6.4 ইনটু 10^6 ইকুয়াল টু এইচ। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি যে 1/1.25 10^-7 মাইনাস 6.4 ইনটু 10^6, তাহলে আমার আসবে হচ্ছে 1.598 ইনটু 10^3 মিটার। ওকে, সো এটাকে আমরা যদি কিলোমিটারে লিখি, আমি লিখতে পারবো হচ্ছে 1598.1 কিলোমিটার। তো সেটা কিন্তু এই যে 1598 বা হচ্ছে এখানে কী ছিল 1599, প্রায় সমান আর কি। তার মানে এই যে পর্যবেক্ষণ করলো বস্তুটা এতটুকু উপরে উঠলো সেটা আসলে কি সত্য। ওকে, তো এই টাইপের ম্যাথ কিন্তু যদি কোশ্চেন একটু কঠিন করতে চায়, খুব বেশি না, একটু কঠিন করতে চায়, তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন দিবে। ওকে, এবং এটা কিন্তু আমরা যে থিওরি পড়েছিলাম সেই থিওরি কনসেপ্ট দিয়ে বের করলাম, তাই না? তো এই জন্য কিন্তু থিওরি পড়াটা গুরুত্বপূর্ণ। ওকে, বইতে যে থিওরিগুলো আছে, সূত্রগুলো আমরা কীভাবে প্রমাণ করেছি, সেগুলো পড়াটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। ওকে, তো এরপরে আমরা আরেকটা ম্যাথ করবো ক্রিয়েটিভ পার্টে, আরেকটা ম্যাথ করে আমরা এই চ্যাপ্টারের ক্রিয়েটিভ পার্টটাও শেষ করবো, মানে ম্যাথ পার্টটা শেষ করবো। ওকে।